বলিউডের উপর থেকে যেন কালো মেঘ সরছেই না। এবার এক অঘটনের মুখে পড়লেন ফাতিমা শেখ। বলিউডে উঠতি তারকাদের মধ্যে অন্যতম ফাতিমা সানা শেখ, তিনি পড়লেন এক মহা বিপদে। ভিডিওটি দেখার আগে আমাদের ইউটিউব চ্যানেল শর্মিলা শো হাউস সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজ শর্মিলা মাইতি অফিসিয়াল ফলো এবং লাইক করুন। সম্প্রতি নেটফ্লিক্সের লুডোতে আমরা তাকে দেখেছি। ফাতিমা সানা শেখ হলো এখন বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। লুডোয় তার অভিনয়ের জন্য যথেষ্ট প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী। তবে এইবার প্রশংসার জন্য নয়, বিপদের জন্য তাকে ডেকে পাঠাতে হলো কাউকে। হঠাৎ করেই আগুন লেগে গেছিল অভিনেত্রীর বাড়িতে। আতঙ্কে অন্য কিছু ভাবতে না পেরে সবার আগে ফায়ার ডিপার্টমেন্টকে খবর দেন অভিনেত্রী। খুব কম সময়ের মধ্যেই মুম্বাই ফায়ার ডিপার্টমেন্ট চলে আসেন তাদের বাড়িতে। মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে বাড়ির সকলকে বিপদমুক্ত করে মুম্বাই ফায়ার ডিপার্টমেন্ট। এই পুরো ঘটনাটাই অভিনেত্রীর ছবি সহ তার সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করেন, করে জানান থ্যাংক ইউ মুম্বাই ফায়ার ডিপার্টমেন্ট। এখন বিপদমুক্ত হয়ে গেলেও এই ঝড় কাল রাত্রির থেকেই তার বাড়িতে চলছে। Guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.